আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরেকটা ভ্লগ নিয়ে। তো আজকে ভ্লগের শুরুতেই আমি এই যে বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির সাথে খেলছিলাম। এখন না প্রতিদিনই দুপুরবেলা করে বৃষ্টি হয়। কি বিক্রি করছেন দোকানদার ভাই? সব আমি ফ্রেশ ফ্রাই নিতে চাই। কয় টাকা ভাই ফ্রেঞ্চ ফ্রাই দাম? কয় টাকা এক প্লেট ফ্রেঞ্চ ফ্রাই? 20 টাকা। ঠিক আছে, এই এই নেন 20 টাকা। ও মা, একটা আর ভেঙে এক প্লেটই আমাকে দাও। ওই প্লেটই আমার, দাও এটা আগে দিয়ে দাও, এটা আগে দাও খাই। এরকম করে খাবো মিথ্যা মিথ্যা? আমি তো কিনে নাম তাকে শেষ করবো। এমনি না অনেক কি, আমি আপনার ফ্রেঞ্চ ফ্রাই আবার দিয়ে দিব, আবার দিব তোমাকে। লুব্ধ হয়ে আছে প্রফুল্ল। তুমি খোলো, তুমি পারো না? কেমন সুন্দর? ইউ লাইক ইট? স্ট্রবেরি। যাই হোক, হচ্ছে এরপরে মনে হয় বেশ কয়েকদিন মিলিয়ে ভ্লগটা, ওই দিন হচ্ছে আপুরা এসেছিল মুনতাসির মালিহা, তো কোনো ভিডিও করা হয়নি, মানে এত এত বিজি ছিলাম, আমরা নিজেরাই ছিলাম, কিন্তু আমি ফোন নিয়ে যে একটু ভিডিও করব সেটাই হয়নি। মানে কী একটা অবস্থা, আপুর সাথে মার্কেটেও গিয়েছিলাম, দেন ওরা যখন চলে যায় তখন মনে হয় একটু ছোট্ট ক্লিপ নিয়ে রাখি, তখন আবার ওরা চলে যাচ্ছে। এইদিকে তো আফরাজের ভীষণ মন খারাপ, মালিহা মুনতাসিরেরও মন খারাপ। যাই হোক, আফরাজ তো এখন কান্না কান্না ভাব, ওকে অনেক বোঝানো হচ্ছে। আর এই তো আমারও মানে মন খারাপই হয়ে গেল যে আসলাম, এত কিছু একসাথে থাকলাম কিন্তু কোনো ভিডিও নেওয়া হয়নি, আপনার যে পাপাও কোনো ভিডিও করে দেয়নি, তো কি আর করার। যাই হোক, ওই দুই দিনের কোনো ফুটেজে ছিল না। তারপরে আবার হচ্ছে পরের দিন আপনার আবার ফুচকা খাবে বলছিল, তো আমরা আবার বেরিয়ে হয়েছিলাম। আর আমার রাজু ভাই গিয়েছিল হচ্ছে, মানে দুলা ভাই গিয়েছিল কক্সবাজার অফিস ট্রিপে, তো সেখান থেকে আসছে, তো আচার টাচার আর কিছু নিয়ে আসছে, সেটাগুলো দিবে, এই জন্য ওদিক দিয়ে আসা। তো ওদিক দিয়ে আমরা ফুচকার দোকানে আসতে আসতে এমন বৃষ্টি, আমরা ভিজে একদম কাক ভেজা হয়েছি, আর এই বৃষ্টিতে ভিজে ছুপছুপা হয়ে আমরা এখন যাবো ফুচকা খেতে, মানে আমাদের কত তেল দেয় না। আপনারা খাবে বলছিল, সে অবশ্য মুড মিলিয়ে একটা খেয়েছে, সর্বস্বা করলে বলা চলে, বাট আমরা তো অনেকগুলো খেয়েছি, অনেক মজা লেগেছে, অনেকদিন পরে খেলাম আর কি। অনেকদিন পরে না এরকম ক্রেভিংস হয় ফুচকা খাবার। তো আফরাজ এখানে কোল্ড ড্রিঙ্কস খেয়ে মানে পেট ভরিয়েছে, সে আর পরে ফুচকা খায়নি, ওই একটাই, মানে তার খাওয়ার জন্য আসার তার এই অবস্থা। তো যাই হোক, এরপরে হচ্ছে আফরাজকে টিস্যু দিয়ে মাথা মুছে দিয়েছিলাম, মাথা বেশ ভিজে গিয়েছিলো কারণ অনেক জোরে জোরে বৃষ্টি হয়েছিলো। দেন আমরা সন্ধ্যাবেলা বাসায় চলে আসি, মানে মাগরিবের সময় একদিক দিয়ে আফরাজের হুজুর আসবে এর জন্য। তারপরে হচ্ছে পরের দিন আমরা আবার মানে গিয়েছিলাম কোথাও। যাই হোক, তো এতে ছিল আমার আজকে ছোট্ট ভ্লগ, আসলে বেশ অনেক দিন মিলিয়ে আমার ভ্লগটা, বাট খুবই ছোট্ট একটা ভ্লগ কারণ ফুটেজ দিতে মনে নাই, এই তো অবস্থা। তো আফরাজ আবির খুব সুন্দর একটা ভিডিও করা হয়েছিল, সে নিজেই করতে যাচ্ছিলো, দারুণ মানে লাগছিলো আকাশটা দেখতে বিশেষ করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।